আজ আমরা শিখব হিসাববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। লেনদেন কি জিনিস সেটা আগে আমাদের শিখতে হবে। লেন অর্থ হলো নেয়া আর দেন অর্থ হলো দেয়া। তো কি নিবে এবং কি দিবে সেই জিনিসটা আমাদের জানতে হবে। এক পক্ষ সুবিধা দিবে আর এক পক্ষ সুবিধা নিবে, এটাকেই বলা হয় লেন দেন। যে কোনো মানুষ যখন একজন আরেকজনকে সুবিধা দিবে এবং সুবিধাটা নিবে তখন সেটা লেনদেন হবে এবং অবশ্যই সুবিধাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। কোনো লেনদেন যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয় তাহলে সেটি লেনদেন হবে না। যেমন ধরা যাক, মা জামা তৈরি করলেন, এটি একটি ঘটনা, কারণ এখানে কোনো লেনদেন হবে না, কারণ তোমার মা তোমার কাছ থেকে টাকা বা অর্থ নেবেন না। কিন্তু যদি দর্জি জামা তৈরি করেন তখন কিন্তু সেটি কী হবে, লেনদেন এবং অবশ্যই একটি ঘটনাও হবে। ঘটনা ছাড়া লেনদেন হয় না, কারণ এটি লেনদেন হওয়ার কারণ হচ্ছে কারণ দর্জি নির্দিষ্ট পরিমাণে অর্থ আমাদের কাছ থেকে নিয়ে থাকে। তো আমরা দর্জির কাছ থেকে কি সেবা নিচ্ছি এবং দর্জি আমাদের সেবা দিচ্ছে, এবং অবশ্যই এই সুবিধাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, যেটা মা জামা তৈরি করলে করা যেত না। যার ফলে মা জামা তৈরি করলে সেটি লেনদেন হবে না, শুধু একটি কী হবে, ঘটনা। কিন্তু দর্জি যখন জামা তৈরি করবেন সেটি কী হবে, একটি লেনদেন এবং অবশ্যই ঘটনা। আর আরেকটা জিনিস সকলেই মনে রাখবা, সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। সকল ঘটনা কেন লেনদেন নয়, আমি মাত্রই বলছি যে যদি দর্জি জামা তৈরি করে তাহলে সেটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, কিন্তু মা জামা তৈরি করলে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে না। তো সব ঘটনাই লেনদেন হবে না যদি না সেটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যায়। তো লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলো দেখব। লেনদেনের প্রকৃত বা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কোনো লেনদেন অবশ্যই সেটা কি হতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ছাড়া ওটি লেনদেন হতে পারবে না, যেটা আমরা আগের উদাহরণটা দেখে বুঝতে পেরেছি। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থা মানে হলো ব্যবসায়ের সম্পদ মালিকানা সত্ত্ব দায়। যদি কোনো ঘটনা সম্পদ মালিকানা সত্ত্ব এবং দায়ের উপরে প্রভাব না ফেলে তাহলে সেটি লেনদেন হবে না। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা মানে হলো দুটি পক্ষ, এক পক্ষ সুবিধা নিবে আরেক পক্ষ সুবিধা দিবে, এটাকেই বলা হয় লেনদেন দুটি পক্ষ বা দ্বৈত সত্তা। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র বলতে বোঝায় প্রত্যেকটি লেনদেন একটি আরেকটি লেনদেন হতে আলাদা, একটা লেনদেন কখনই আরেকটা লেনদেনের সাথে জড়িত থাকবে না, সবাই আলাদা আলাদাভাবে হিসাবভুক্ত হবে। দৃশ্যমানতা, সবসময় যে লেনদেন দেখা যাবে এমনটা না, অনেক সময় লেনদেন নাও দেখা যেতে পারে। এখানে একটি উদাহরণ হিসেবে আসবাবপত্রের অপচয় দেওয়া হচ্ছে। আসবাবপত্রের অপচয় মানে হলো ক্ষয়। আমরা যখন কোনো মোবাইল টিভি বা ফ্রিজ কিনে আনি, দুই তিন বছর পর জিনিসটার দাম কমে যায়। কেন কমে, কারণ জিনিসটার আয়ু কমতে থাকে। তো এই আয়ু কমা বা ক্ষয় এটা আমরা চোখে দেখতে পারি না, যেটা কি হয়, অপচয়। এই অপচয়ের ফলে আমাদের সম্পদের দাম কমে এবং যার আর্থিক অবস্থায় পরিবর্তন আনে। তো অবশ্যই লেনদেন কি দৃশ্যমানও হতে পারে এবং অদৃশ্যমানও হতে পারে। ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা বলতে ভবিষ্যতে বা পূর্বে কোনো ঘটনা হয়ে গেছে, যেই ঘটনার টাকা আমরা বর্তমানে পাচ্ছি সেটাকে বলা হয় ঐতিহাসিক ঘটনা। মনে করো তুমি একজনের কাছে কিছু বিক্রি করলে, সেই বিক্রির অর্থ তুমি ধরে নিলা যে আর পাবা না, বাট ভবিষ্যতে পেয়ে গেলা, তখন ওইটা কী হবে, লেনদেন হবে। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, হিসাব সমীকরণ আমি আমার প্রথম ভিডিওতেই দিয়ে দিছি যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এই হিসাব সমীকরণে যদি প্রভাব পড়ে অবশ্যই সেটি লেনদেন হবে, অন্যথায় লেনদেন হবে না। এখন আমরা কিছু লেনদেন না লেনদেন না সেটা আমরা বিবেচনা করব। প্রথমে যেটি লেখা আছে, জনাব সোহেল 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো ব্যবসা আরম্ভ করলে মালিক যে টাকা দেয়, আমি আগে বলছিলাম মালিক টাকা দিলে সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। তো এখানে মালিকানা সত্ত্বে প্রভাব পড়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, যেখানে ব্যবসায় নগদ 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা সম্পদ, এবং মালিক যেহেতু টাকা দেয়, মালিক টাকা দিলে সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব বা মূলধন। তো এখানে হিসাব সমীকরণে প্রভাব পড়েছে, যার ফলে এটিকে আমরা লেনদেন বলতে পারি। তারপর তিনি 15,000 টাকার পণ্য নগদে ক্রয় করেছেন,
তো নগদের ক্রয় করার ফলে পণ্য ক্রয় করলে আমরা জানি আমরা যখন কোনো কিছু ক্রয় করি আমাদের নগদ টাকা হ্রাস পায় এবং ক্রয় হলো খরচ এবং খরচ বৃদ্ধি পাওয়ার ফলে এটা হিসাব সমীকরণে এক্সপেন্স বা ইতে চলে যায়। তাহলে এটিও হিসাব সমীকরণে প্রভাব পড়েছে, অতএব এটিও একটি লেনদেন। তিনি তার একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছেন। 10,000 টাকা পরিশোধের ফলে পাওনাদার যিনি ছিলেন সেও হ্রাস পেয়েছে এবং নগদ টাকাও হ্রাস পেয়েছে, যা আর্থিক অবস্থার পরিবর্তন আনে এবং হিসাব সমীকরণে প্রভাব পড়ে, অতএব এটিও একটি লেনদেন। তিনি 8,000 টাকার পণ্য ক্রয়ের জন্য ফরম্যাশ প্রদান করেছেন। ফরম্যাশ মানে হলো ইচ্ছা পোষণ করা, যে আমি আপনার কাছ থেকে পণ্য ক্রয় করতে পারি বাট এখনও পণ্য ক্রয় করে নেই, যার ফলে টাকায় কোনো প্রভাব পড়ে নেই এবং আর্থিক অবস্থাতেও কোনো প্রভাব পড়েনি, তার মানে এটি একটি লেনদেন নয়। তিনি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করেছেন, এটি একটি লেনদেন, কারণ বিজ্ঞাপনের ফলে তার প্রচার হচ্ছে এবং তার এদিক থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে, যার ফলে এটি আর্থিক অবস্থায় পরিবর্তন এনেছে এবং এটি একটি লেনদেন। তিনি জনাব মামুনকে মাসিক 60,000 টাকা বেতনে তার ম্যানেজার হিসাবে নিয়োগ করেছেন। এই যে মাসিক 60,000 টাকা বেতনে নিয়োগ করেছে, এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, কিন্তু তার ম্যানেজারকে এখনও তিনি বেতন দেন নাই, তিনি মাত্র তাকে কি নিয়োগ করেছেন, সুতরাং আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন পড়েনি, যার ফলে এটি লেনদেন হবে না। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেছেন। তোমরা সবাই মনে রাখবা, মালিক ব্যবসায় টাকা দিলে মূলধন এবং টাকা নিয়ে গেলে উত্তোলন, তো মালিক যেহেতু ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে তো নগদ অর্থ হ্রাস পাবে এবং উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে, যা আমরা প্রথম ভিডিওতে দেখেছি। তাহলে এটিও একটি লেনদেন। তার ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে। সবসময় মনে রাখবো, আমরা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব, মালিকের নিজস্ব কোনো হিসাব করব না, তো তার ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে, যেটার ফলে ব্যবসায় কোনো প্রভাব পড়েনি, ব্যবসায়ের হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়েনি, তার মানে এটি লেনদেনে আসবে না, এটি লেনদেন নয়। তিনি হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ে চুক্তিবদ্ধ হলেন। তিনি চুক্তিবদ্ধ হলেন কিন্তু এখনও তিনি পণ্য ক্রয় করেনি, যার ফলে আর্থিক অবস্থার কোনো প্রভাব পড়েনি, সুতরাং এটিও লেনদেন নয়। তিনি 10,000 টাকা পণ্যের মূল্য হানিফের নিকট ধারে বিক্রয় করেছেন, এটি একটি লেনদেন। ধারে বিক্রি করার ফলে তিনি হানিফের কাছে টাকা পাবেন, যা হলো দেনাদার, এটা সম্পদে বাড়বে এবং বিক্রয় হলো আয়, আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, এটি হিসাব সমীকরণে প্রভাব ফেলেছে, সুতরাং এটি একটি লেনদেন। তোমাদের সবারই ভিডিওগুলো ভালো লাগবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করবা।